আচ্ছা কি কি স্টাইল জানো সেই স্টাইল গুলো দেখি আমরা একটু হ্যাঁ দেখি তোমার স্টাইল গুলা এটা কোন স্টাইল এটা কি স্টাইল বলে এটাকে হ্যাঁ এটা কি স্টাইল বলে বলো না না তোমরা কথা বলো না এটা কোন স্টাইল আচ্ছা দাও একটু স্টাইল করো আমরা একটু স্টাইল দেখি এটা শিখছো কার কাছ থেকে অনেক মানুষই করে তাই তার কাছ থেকে শিখছো আর কি জানো যাই দেখি আর কি স্টাইল জানো তুমি তুমি এই স্টাইলও জানো আর কি স্টাইল জানো তুমি আর কোন স্টাইল জানো না এখন সে আস আচ্ছা 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 আপনি চাপতে হবে তারপরে বলবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি স্টাইল জানো আর একটু দেখাও আমরা দেখতে চাচ্ছি আর কি স্টাইলটা দেখা এটা কি স্টাইল এই দা লোক সব লোক রং করে ফটো ও তুমি মানুষের ফটো যে স্টাইলে তোলে সেই স্টাইল দেখো আর কি স্টাইল আছে তোমার কাছে দেখি আর কোন স্টাইল নাই আর কোন স্টাইল নাই কি বলো তুমি তো অনেক সুন্দর স্টাইল করতে পারো অনেক ও হ্যাঁ এটা কি স্টাইল এটা হাফ স্টাইল হ্যাঁ তাই स्टाइल <laughs> <laughs>

কারো সাথে ফোনে কথা বলো নাকি তুমি কারোর সাথে বলো না তাই নাকি শুভর সাথে কথা বলে কি করে শুভর সাথে কথা বলে প্রেম করে তাই প্রেম প্রেম কি জিনিস এটা

তুমি তাহলে কিছু থেকে আল্লাহ শিখেছে মানে তোমার ইচ্ছা ছিল না আল্লাহ কি এসে তোমার আল্লাহ বলতে কি তুমি কারো কাছ থেকে কার মুখে শুনে শিখেছো আমি কার মুখে আমার বন্ধুরা হ্যাঁ হ্যাঁ

খালি হাতে বসে রয়েছে মানে দুইটা মেয়ের সাথে প্রেম করছে দুইটা মেয়ে চলে গেছে নাকি এখন খালি হাতে বসে গেছে তুমি তো তুমি তো তার তার গোপন কথা ফাঁস করে দিচ্ছ হ্যাঁ আচ্ছা আর কার প্রেম করছে তোমার কাছে আর কার কার গল্প আছে শুনে

হ্যাঁ তুই কেন আমাকে কল দিস না কি এরকম বলছে আচ্ছা আর কার কার গল্প জানা তুমি আচ্ছা তুমি তো অনেক স্টাইল করতে পারো অনেক সুন্দর সুন্দর করে স্টাইল করতে পারো আচ্ছা কার কার তো অনেক সুন্দর করে কথা বল আর কয়েকজনের প্রেমও তুমি ফাঁস করে দিচ্ছ ইতিমধ্যে আচ্ছা আর কার কার গল্প জানা সেই শুনি আমাকে আচ্ছা বোনের গল্প কি জানো সেটা একটু শুনি হ্যাঁ আমার বোন অনেক সাথে প্রেম করত আচ্ছা তারপরে তারপর ওর সাথে না প্রেম করে না ঘুরে কাছে বিয়ে হইছে সে রাখি না তারপরে হইল আগে হেলেই করে সারা সাইড কই না তারপরে না তারপরে কি তারপরে বিয়ে বিয়ে কইরে আমার বোনরা আবার বিয়ে করতে ও মানে সেই ছেলে একটা বিয়ে করে আবার তোমার বোনকে বিয়ে করতে চাচ্ছে এতে কি তুমি কি বলো তোমার বোন কি তাকে বিয়ে করাটা ঠিক হবে না হ্যাঁ তাই আচ্ছা তুমি কি করতে চাও তুমি তো পড়াশোনা করতে চাও পড়াশোনা করো তুমি হ্যাঁ এখন তো তুমি এখনো ছোট তুমি তো পড়াশোনা করলে তোমার অনেক ভালো কিছু হবা তুমি ডাক্তার হতে পারবা চাকরি করতে পারবা পুলিশ হতে পারবা ইঞ্জিনিয়ার হতে পারবা এগুলো কি তুমি স্বপ্ন দেখো না

এই যে এর তো চুলের স্টাইল দেখছ কি চুলের স্টাইল করছে তো এর স্টাইল কি ভালো লাগে তোমার কাছে চুলে তোমার চুলের স্টাইল তো অনেক সুন্দর স্টাইল তাই না আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাকে তুমি শুনতে চাচ্ছি তোমাকে অনেকে পোলটি মুরগি বলে কেন আমি মোটা মুরগি তুমি মোটা না কে বলছে তুমি মোটা তুমি অনেক সুন্দর একটা তুমি অনেক সুন্দর একটা ইয়ে তুমি তুমি মোটা না তুমি অনেক সুন্দর অনেক দেখতে অনেক সুন্দর তার জন্য আম্মু তোমার পড়াশোনা করতে হবে কি করতে হবে আচ্ছা এই যে তোমাকে পোলট্রি মুরগি করে ওরা ধরো ওরা দেখতে তো পচা হ্যাঁ তুমি তো সুন্দর এই জন্য তোমাকে ওরা বিভিন্নভাবে তোমাকে এইসব বলে ইয়ে করতেছে আচ্ছা

তো অনেক সুন্দর নাম শাহরিনা তো নাচ জানে সবাই বলে সাইরিনা খুব ভালো নাচে কিন্তু এখন কি আমরা কি দেখবো না সে নাচ কি দেখব না গান ছাড়াই শাহরিনার অনেক সুন্দর নাচতে পারে নাচ নাচবানা কি লজ্জা পাচ্ছ আচ্ছা তুমি তো অনেকে প্রেমের গল্প জানো তো তুমি কি এইসব গল্প শুনে কি তুমি কি আবার কাউকে আই ইউ বলছো নাকি না মানে কাউকে বলো তো কাউকে ভবিষ্যতে বলবো না তো কি বলবো না ও আচ্ছা তারপরে তুমি আর কি কি জানো শুনি আর কিছুই জানো না আর কিছু জানো না আচ্ছা তুমি তো লাল কোন শাক খাও মানে কোন শাক খেতে ভালোবাসো লাল শাক কি শাক লাল শাক লাল শাকই লাউ শাক খেতে পারো এই শাক খেয়ে তো তুমি এত সুন্দর হয়ে গেছো তুমি জানো শাক খেলে মানুষ সুন্দর হয় সবজি খেলে হ্যাঁ এখন তোমাকে যদি ধরো কেউ নিয়ে যায় যেন বলবে যেন তোমাকে পড়াশোনা করবো তাদের বাসায় থাকতে হবে তুমি যাবা যাবে না হ্যাঁ কারণ তুমি কি তোমার আম্মুর সাথে থাকতে চাও হ্যাঁ আচ্ছা লাস্টে একটু কথা বলো মানে আর কারো প্রেমের গল্প জানো কিনা তুমি পাশ করে দিতে পারো আর কারো প্রেমের গল্প জানো না কারোটাই জানো না শুধু আই লাভ ইউ এটুকি শিখছো হ্যাঁ আচ্ছা দর্শক দেখলেন ভেদের সম্প্রদায় মানে আসলে ওরাও চাই ভালো কিছু করতে কি পাক একটি মেয়ের সাথে কথা বললাম খুবই পাকনা খুব চঞ্চল খুব হাসি হ্যাঁ তারপরে মোটা মোটা এই জন্য নাকি তাকে পারম বলে সে তার বিশ্লেষণ করে দিয়েছে হ্যাঁ কিন্তু আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে দর্শক আজ এ পর্যন্ত পর্বে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ